দোস্তরা তোমাদেরকে নিয়ে আসলাম আবার ঘরের সামনে কিছু মরিচ গাছ দেখানোর জন্যে। চলো ঘুরে দেখা যাক। এগুলো ভালো পাকছে, লাল হয়ে এখন কালো কালো হচ্ছে। এগুলো রাখা হয়েছে এখন শুকনো মরিচ করার জন্য সম্ভবত, রাইট? পাকানো হবে, তারপর শুকানো হবে, এগুলো দিয়া বিচি বিচি দিয়া নতুন গাছ। আমাদের লেবু গাছ তো কিছু হলো না, এটা সম্ভবত আঙ্গুর গাছ কাটে ফেলা হয়েছে, আঙ্গুর আর কিছু নেই। এপাশে আছে মাশাআল্লাহ বোমা ময়েস করে দেখেন, দেখেন সব থেকে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, ভাঙিস না, এগুলো কালার তো বলে সেরকম ইয়ামি ইয়ামি সেরকম ঝাল হবে। বন্ধুরা মরিচগুলো অনেক ঝাল, কালকে রাত অনেক সুন্দর ঘ্রাণ, এই মরিচ দিয়ে ভাত খাইছিলাম, বোমায় মরিচের ভাত। আপনাদেরকে নিচ থেকে একটু দেখাচ্ছি, এই যতদূর দেখা যায় শুধু লাল লাল দেখা যায়, আপনারা দেখছেন। এখানে গাড়ি রাখার কারণে ভালো মতো যেতে পারতেছি না। এগুলো হচ্ছে গ্রিন, এখনো গ্রিন, বাট এই ডালটা হচ্ছে এখানে মনে হয় সম্ভবত অন্য একটা গাছ, এখানে সবগুলো গ্রিন। আর এই গাছে সবগুলোই পাকা, আবার দেখা হবে অনেক সময়। ভালো থাকেন। এগুলো হচ্ছে বেবি টমেটো, আমার বাচ্চাগুলো ছেড়ে ছেড়ে খায়, পাকাগুলো একটা একটা দৌড়াদৌড়ি করে। এটাকে কি বলে, মোরগ ফুল নাকি ডাটা গাছ যায় না, ফল গাছ নাই, ফল গাছ সব ফল শেষ, আর ফল গাছের সব ফল শেষ হয়ে গেছে। বন্ধুরা এটা কি গাছ? বোম্বে মরিচ। আর এটা আমাদের
তিনটে ফুলের জন্য দোয়া করবেন, দেখা যাক কয়টি ফুল থাকে। ওখানে সানফ্লাওয়ার গুলো কিন্তু খাওয়ার মতো হচ্ছে। এটা হচ্ছে আব্বুর গাড়ি, একটা পুরান গাড়ি আছে, গাড়িটা দেখে তো করবেন।